অবস্থায় আছে বাংলাদেশের এনজিও? এই প্রশ্নকে সামনে রেখে ইউল্যাবে হয়ে গেল দ্য ডিক্লাইন অফ রেডিক্যাল ডেভেলপমেন্ট এনজিওস ইন বাংলাদেশ নামক সেমিনার। সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউল্যাবের ভিসি প্রফেসর ইমরান রহমান। So we're running a bit late, and apologies for that. So I'll give a quick intro to David. প্রধান বক্তা ডেভিড লুইস বলেন, বাংলাদেশে এনজিও এক সময় যথেষ্ট ভালো ছিল এবং এর চাহিদার সাথে সাথে গ্রাহক সেবার মানও কমে গেছে। In this current neoliberal age, we're more and more making a fetish out of novelty and innovation. Everything has to be new. এরপর এনজিও সম্পর্কে ইউল্যাবের বিভিন্ন শিক্ষকরা প্রশ্ন করেন এবং ডেভিড লুইস প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, সকলের সদিচ্ছায় পারে এনজিওকে সামনের দিকে এগিয়ে নিতে। Non-governmental organizations contributing to the delivery of services, to campaigning, to advocacy, to thinking about what kind of society we want to create. So I think NGOs are important.